বাড়ির উপরে টানার দোকান এসেছে। 7 বছরের মেয়েটি মায়ের কাছে টানা খাওয়ার আবদার করে, কিন্তু মা তা কিনে দেয় না। এতে টানা না খাওয়ার দুঃখে মুন্নি অনেক কান্নাকাটি করার পর মাটি হাঁড়ি ভেঙে ফেলে। এজন্য মা তাকে বেশ মারধর করে ঘরে থাকা ইঁদুর মারা ঔষধ খেয়ে আত্মহত্যা করে সে। অবুঝ মেয়েটির এমন মারাত্মক ভুলে শোকে কাঁদছে মা বাবা। টানা খেতে চাওয়ায় মা মারধর করায় 7 বছরের মেয়ের জেদে ফাঁস নেওয়ার এই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা ঘটে নড়াইলের কালিয়া উপজেলার কেনাইঘাট এলাকায়। পরিবার জানায়, গতকাল দুপুরের পর একটা টানার দোকান আসে বাড়ির ওপরে। তখন মুন্নি সেই টানা খাওয়ার জন্য মায়ের কাছে টাকা চায়। মা টাকা না দিলে কান্নাকাটি করে সে। তবুও মা টানা কিনে না দিলে রাগে মুন্নি মায়ের দুটো মাটির পাতিল ভেঙে ফেলে। এতে মা ক্ষিপ্ত হয়ে অবুঝ মেয়েটিকে বেশ মারধর করে। মা মজা কিনে না দিয়ে উল্টো মারধর করায় শিশুটি বেশ কষ্ট পায়। পরে বাড়িতে কেউ না থাকায় মায়ের ঘরে গিয়ে ইঁদুর মারার ঔষধ খেয়ে নিজেকে শেষ করে মুন্নি। মেয়েটির এমন কাজে নিজেকে ক্ষমা করতে পারছে না মা। লাশ বুকে নিয়ে হাউমাউ করে কাঁদছে আর বলছে, মা তুই জেগে ওঠ, মা তুই জেগে ওঠ, আমি তোকে টানা কিনে দেব। টানা না পেয়ে মেয়েটি এভাবে মরবে তা ভাবতে পারেনি কেউ। অবুঝ মেয়েটি মরা ও মাকে নিয়ে আপনার কি বলার আছে তা কমেন্ট করে জানান।